semi-duplex বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর একটি চমৎকার বাড়ির ডিজাইন করবেন এবং কি এই বাড়িটিতে প্ল্যান সহ বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন এবং যে ডিজাইন ইউজ করা হয়েছে সেই ডিজাইনগুলো খুবই ক্লাসিক্যাল ডিজাইন। এই প্রজেক্টটি হচ্ছে নোয়াখালী জেলায় অবস্থিত। তো যারা এরকম সুন্দর আধুনিক বাড়ি নির্মাণ করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটি মূলত দেড়তলা বা সেমি ডুপ্লেক্স বলতে পারেন। আপনি চাইলে দোতলা ডুপ্লেক্স সিস্টেমও এই বাড়িটি করতে পারেন অথবা কোনো অংশ পরিবর্তন করেও আপনি চাইলে এই বাড়িটি করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, যদি আপনার জায়গা এবং কি চাহিদা সেম থাকে তাহলে আপনি সেম বাড়িটিও ডিজাইন করে নিতে পারেন। এখানে ক্লাসিক্যাল অনেক ডিজাইনের কাজ আছে। যারা অনেক ভালো মানের ডিজাইন করে বাড়ি করতে চান, আধুনিক একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের দোয়ায় আমরা সারা বাংলাদেশে সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজ করে আসতেছি। দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল থেকে চাইলে আপনার বাড়ির ডিজাইনটিও করে নিতে পারবেন। আমাদের একটি দক্ষ টিম সারা বাংলাদেশে কাজ করতেছে। তো আপনারা যারা বাড়ি নির্মাণ নিয়ে চিন্তিত বা এখনও আপনার বাজেটের আলোকে বাড়ি নির্মাণ করতে পারতেছেন না, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে পারেন অথবা আমাদের সাথে আলোচনা করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, একটু আধুনিক টাইপের বা ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে যারা কাজ করতে চান তারা চাইলে আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন। এই ভিডিওতে আমরা প্ল্যান সহ বিস্তারিত বিষয় আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা প্রথমে যে ফোর্সের ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি খুবই চমৎকার এবং কি খুব স্ট্যান্ডার্ড। আপনি চাইলে এখানে কাজগুলো পরিবর্তন করেও আরও আধুনিক মানের করতে পারবেন। তো এখানে যে রঙের কাজ ব্যবহার করা হয়েছে বা টাইলস ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কোনো অংশ পরিবর্তন করে আপনার মতো করে বা আপনার রুচির আলোকে করতে পারবেন। তো চলুন এবার আমরা এই বাড়িটির প্ল্যান সম্পর্কে জেনে নিই। এই বাড়িটির প্রথম তলা অর্থাৎ নিচতলা হচ্ছে 1582 স্কোয়ার ফিট এবং উপরে হচ্ছে 1064 স্কোয়ার ফিট। তো আপনি চাইলে এই বাড়িটি কম বেশি করেও করতে পারবেন। তো এই বাড়িটিতে কি কি আছে আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে যাই তাহলে বাড়িটির জায়গা দেখে নিই কতটুকু জায়গা লাগবে। বারান্দা সহ জায়গা লাগবে 44 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 30 ফিট জায়গা। তো আপনি যদি জায়গা কম বেশি হয় তাও করে নিতে পারবেন। প্রথমে আমরা একটা ফোর্সের ডিজাইন পাবো 10 ফিট বাই 12 ফিট। আমরা ভিতরে প্রবেশ করার পরে 3 বাজারের একটি সিঁড়ি এবং সিঁড়ির নিচে একটি কিচেন দেখতে পাচ্ছি, বড় একটি কিচেন। ভিতরে আমরা প্রবেশ করার পরে ডাইনিং ড্রয়িং স্পেস, আলাদা একটি ড্রয়িং স্পেস এবং সামনে হচ্ছে ডাইনিং স্পেস এবং এখানে একটি বেডরুম আছে, মাস্টার বেড 12 ফিট বাই 11.5 ফিট, টয়লেট প্লাস বারান্দা অ্যাড করা আছে, সাথে একটি ক্যাবিনেটও দেওয়া আছে এবং সামনে গিয়ে আমরা আরেকটি মাস্টার বেড পাবো, টয়লেট অ্যাড করা আছে 12 ফিট বাই 11.5 ফিট, টয়লেট এবং ক্যাবিনেট অ্যাড করা আছে। এখানে একটি কমন বেড দেখতে পাচ্ছেন, বারান্দা অ্যাড করা আছে। তো এই যে একটি ড্রয়িং এখানে আপনাদেরকে দেখালাম, যদি আপনার চাহিদা বা পছন্দ মানে কম বেশি হয়ে থাকে বা আপনি চাইলে অন্যভাবে করতে পারেন বা আপনার রুচির আলোকে করতে পারেন, আপনার জায়গার আলোকে করতে পারেন। এখানে একটি এক্সিট ইউজ করা আছে, এদিক দিয়ে আমরা ইন আউট হতে পারবো, প্লাস হচ্ছে এদিক দিয়ে আমাদের এন্ট্রেন্স এবং দোতলায় গিয়ে আমরা যে অংশগুলো পাবো, যে 3 বাজার সিঁড়িতে আমরা দোতলায় চলে যাব, আমরা একটি ড্রয়িং স্পেস পাবো অনেক বড়, 14 ফিট বাই 14 ফিট এবং একটি ফোর্সের অংশে আমরা যাব। আমরা ভিউতে আপনাদেরকে দেখিয়েছি, এখানে একটি বেডরুম 10 ফিট বাই 13 ফিট এবং একটি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন 10-14, একটি কিচেন আছে 5.5 ফিট বাই 7 ফিট এবং এইখানে 4.5 ফিট বাই 8 ফিট। নর্মালি ডুপ্লেক্সে উপরে কিচেন হয় না, নিচেই হয়ে থাকে, তো ওনাদের চাহিদা ছিল। এখানে একটি বেডরুম আছে 13.5 বাই 11.5, সাথে বারান্দা অ্যাড করা আছে। তো সামনে থেকে বাড়িটি দোতলা মনে হলেও পেছনে কিন্তু এটা ফাঁকা, অনেকটা অংশ ফাঁকা আছে, এখানে গার্ডেন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে আপনার বাড়িটিও সেম ডিজাইনই করে নিতে পারেন অথবা কোনো অংশ যদি পরিবর্তন করে আপনি করতে চান তাও পারবেন। তো আমরা কমপ্লিট ডিজাইনটি ওনাদেরকে দিয়েছি, এখানে আমাদের মালামাল সহ সম্পূর্ণ হিসাব আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় ভিউয়ার্স, এরকম ক্লাসিক্যাল ডিজাইন চাইলে আপনি আপনার জন্য করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার বাড়ি সম্পর্কে বা জায়গা সম্পর্কে জেনে সরাসরি আমাদের ইঞ্জিনিয়ার টিম আপনার জায়গা ভিজিট করে আপনার বাড়ির ডিজাইন করে দেবে। আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বাড়ির ডিজাইন করুন,
এবং আপনি আপনার পরিবারকে নিয়ে নিরাপদে থাকুন। তো সেই আশা ব্যক্ত করে আজকে আমি এখানেই এই ভিডিওটি শেষ করতেছি। এরকম অনেক নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় ভিউয়ার্স, আশা করি বাড়িটি আপনাদের ভালো লেগেছে, কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।